রাশিয়ার সম্মানিত রাষ্ট্রদূত আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাশিয়া আমাদের একটি পরম বন্ধু রাষ্ট্র। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেই কয়টি দেশ আমাদেরকে সর্বতোভাবে সহায়তা করেছে, তার মধ্যে রাশিয়া অন্যতম। এবং আমাদের বিজয়কে ত্বরান্বিত করার ক্ষেত্রে রাশিয়ার বিরাট ভূমিকা ছিল। এবং এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করার ক্ষেত্রে রাশিয়ার বিরাট এবং ব্যাপক ভূমিকা ছিল। যে মাইন অপসারণ, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছিল, সেই চট্টগ্রাম বন্দর চ্যানেলটাকে মুক্ত করতে গিয়ে একজন রাশিয়ান জীবনও দিয়েছিল। তো রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে এবং আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা নির্মাণ করেছি। এটি খুব সহসা উৎপাদনে যাবে এবং আমরা নিউক্লিয়ার ন্যাশন হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছি তাদের সহায়তায়। এছাড়া রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে, রেডিমেড গার্মেন্টস এবং পাট সহ নানা পণ্য আমদানি করে। এবং আমরাও রাশিয়া থেকে গম সহ নানা পণ্য আমদানি করি। আমাদের বাণিজ্য বাস্কেটটা আরও বিস্তৃত করার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এছাড়া রাশিয়া আমাদের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া সফরের জন্য, সেই জিনিসটা আমাকে তিনি জানিয়েছেন। এবং রাশিয়ার সাথে আমাদের বেশ কিছু এমওইউ আমাদের প্যান্ডিং আছে, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। যেগুলো ইনিশিয়েট হয়েছিল আগে সেগুলো এখনও প্যান্ডিং আছে, সে বিষয়গুলো আলোচনা করেছি। এবং সহসা আমাদের ইনফরমেশন কমিউনিকেশনের উপর একটি এমওইউ করার ব্যাপারে আমরা অনেক দূরে এগিয়েছি, সেটি কীভাবে তাড়াতাড়ি করা যায় সে নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ আমাদের সম্পর্কটাকে আরও গভীর এবং আরও বিস্তৃত, বিশেষ করে আমাদের ইকোনমিক টাইস আরও বিস্তৃত করার ব্যাপারে এবং বিজনেস বাস্কেটটা আরও বিস্তৃত করার ব্যাপারে আলোচনা করেছি। রাশিয়ান ইনভেস্টমেন্টের ব্যাপারেও আলোচনা হয়েছে। ডুয়াল কারেন্সিতে বিনিময় করার ব্যাপারে আমরা অনেক দেশের সাথেই আলোচনা করছি। ভারতের সাথে আলোচনা হচ্ছে, চায়নার সাথে আলোচনা চলছে, তারপর ভারতের সাথে আমরা কিছুটা শুরুও করেছি। রুবেলেও বিনিময়ের ব্যাপারে তিনি আমার সাথে আলোচনা করেছেন। এটি যদি আমরা করতে পারি বিভিন্ন দেশের সাথে, তাহলে নির্দিষ্ট কোনো কারেন্সির উপর আমাদের ডিপেন্ডেন্সি কমবে। এটি আমাদের দেশের জন্য, যে কোনো দেশের সাথে যদি তাদের দেশের মুদ্রা এবং আমাদের দেশের মুদ্রার মধ্যে বিনিময় আমরা করতে পারি, সেটা নট অনলি রাশিয়া, এনি কান্ট্রি, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের পার্টিকুলার দুই একটি কারেন্সির উপর ডিপেন্ডেন্সিটা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য অবশ্যই সহায়ক হয়।